1980 সালের পূর্বে দুবাই শুধুমাত্র একটি মরুভূমির ছোট শহর ছিল, কিন্তু দুবাইয়ের বাদশাহ মাত্র 40 বছরে পুরো দুবাইয়ের মানচিত্রটি পাল্টে দিয়েছে। মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম দুবাইয়ের বাদশাহ, আর তিনি এত কম সময়ে দুবাইকে সাফল্যের স্বর্ণের শিখরে পৌঁছে দিয়েছেন। দুবাই পৃথিবীতে এত ফেমাস হয়ে গেছে যে অনেক মানুষ দুবাইকে আলাদা একটি দেশ মনে করে, কিন্তু দুবাই আসলে আরব আমিরাতের একটি শহর। ওই শহর যা কিছু বছর পূর্বেও অনেক বড় মরুভূমি ছিল, পুরো পৃথিবীর মানুষ দুবাইতে মজুদ বুর্জ খলিফা, যা পৃথিবীর সবথেকে বড় বিল্ডিং, তাকে দেখতে যায়। কিন্তু দুবাইয়ের বাদশাহ এই দৃশ্য দেখতে দেখতে বোর হয়ে গেছে, এই জন্য মোহাম্মদ বিন রাশিদ বুর্জ খলিফার থেকেও উঁচু বিল্ডিং নির্মাণ করছেন, যার নাম দুবাই টাওয়ার। যে দুবাইয়ের কাছে পৃথিবীর সবথেকে বড় বিল্ডিং এবং উঁচু বিল্ডিং নির্মাণের রেকর্ড রয়েছে, সেই দুবাই নিজেরাই নিজেদের রেকর্ড ভাঙতে যাচ্ছে। দুবাই টাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই বানানো হবে, যেটি 1300 মিটার উঁচু মেঘ ভেদ করে চলে যাবে। দুবাই পৃথিবীর সবথেকে বড় কনস্ট্রাকশন সাইট। 1980 সালের আগে দুবাই শুধু ধুধু মরুভূমি ছিল, তারপর দুবাই তেলের খনি পাওয়ার পরে তাদের ভাগ্য বদলে যায়। কিন্তু মোহাম্মদ বিন রাশিদ দুবাইয়ের রাজা, তিনি স্মার্ট এবং বুদ্ধিমান ব্যক্তি। তিনি শুধু তেলের উপর ডিপেন্ডেন্ট নন, বরং দুবাইকে এমনভাবে তৈরি করেছেন যেন ট্যুরিস্ট এবং ক্রেডারদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। বর্তমানে দুবাইয়ের তেল থেকে 5% আয় আসে, বাকি 95% আয় ট্যুরিস্ট, ট্রেড এবং ব্যবসা থেকে আসে, আর দুবাই পৃথিবীর সবথেকে বড় ট্রেডিং হাবে পরিণত হয়েছে। এছাড়া দুবাইতে শুধু 15% মানুষ যারা দুবাইয়ের স্থায়ী নাগরিক, আর বাকি 85% মানুষ ফরেনার, যারা দুবাইতে শুধু কাজের জন্য থাকে। 1990 সালে দুবাইতে শুধু একটি উঁচু বিল্ডিং ছিল, যার নাম দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আজকে দুবাইতে টোটাল 917টি উঁচু বিল্ডিং আছে, যারা মেঘেদের সাথে কথা বলছে। এখন আসা যাক দুবাইয়ের পুলিশ যেসব কার ব্যবহার করে তার দিকে। দুবাই পুলিশ সাধারণ বা কম দামি কোনো কার ব্যবহার করে না, তাদের কাছে রয়েছে সুপারকার ল্যাম্বোরগিনি, অস্টিন মার্টিন, অডি, বেলটনি, সব কোটি টাকারও বেশি মূল্যবান কার। যদি মলসের কথা বলা হয়, তাহলে দুবাই মলস পৃথিবীর সবথেকে বড় শপিং মল। সারা পৃথিবীতে মাত্র একটি 7-স্টার হোটেল রয়েছে, আর সেটিও দুবাইতে অবস্থিত, সেটা বুর্জ আল আরব নামে পরিচিত। মোহাম্মদ বিন রাশিদ চেয়েছিলেন তাদের কাছে আমেরিকার থেকেও বড় ডিজনিল্যান্ড থাকবে, কিন্তু ডিজনিল্যান্ড তাদের প্রস্তাব অ্যাপ্রুভ করে না, আর যার ফলে দুবাই সরকার নিজেরাই ডিজনিল্যান্ডের থেকে উন্নত এবং বড় ইনডোর অ্যাডভেঞ্চার পার্ক তৈরি করেছেন, যার মধ্যে একটি হলো IMG ওয়ার্ল্ড, যার মধ্যে 120,000 মানুষ প্রবেশ করতে পারবে। এসব কথাই বোঝা যায় দুবাইয়ের বাদশার চিন্তা কত বড়। এরকম ইন্টারেস্টিং মাইন্ড ফ্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।